শ্বশুর মশাইয়ের মহাত্মার মধ্যে হরণ করেছিলাম, তাও দিলাম ফিরাই। তোর শ্বশুরের সপ্তম বিজ্ঞানের বদলে চৌদ্দ বিজ্ঞান দিলাম ফিরাই। তোর ছয় শ্বশুরকে ফিরিয়ে দিলাম, ফুলের পুষ্পার উদ্যান ফিরিয়ে দিলাম। হাতি সালের হাতি, ঘোড়া সালের ঘোড়া, একে একে সব আমি ফলে ফুলে ভরিয়ে দিলাম। সুদূর চম্পক গমনি রে মা, ছমাস ছয় দিনে ভেসে এসেছিস, আজ আমার ডিঙ্গাতে উঠে আয়, আমি ছয় দিনের মধ্যে পৌঁছে দেব চাপাতলা ঘাটে মাছ। চলো স্বদেশ যাত্রা করি গো মোরা, স্বদেশ যাত্রা করি, স্বদেশ যাত্রা করি গো মোরা, স্বদেশ যাত্রা করি। দেখিতে দেখিতে তোমার চাপাতলা ঘাটে মাছ ধরা পেয়ে গেলাম, তোরা কেমন বেশি যাবি জানিস? তোরা যাবি জয়গুলি চৌধুরী বসে লক্ষ্মীর বাজারে বিক্রি করতে করতে চলে যাবি, আপনার ভাবনে মাছ বস। মা যোগিনী সেজেছে মাঠে রে হুয়া, তো ভিক্ষাতে মায়া আমলা আমায় লক্ষ্মী দেবে যদি তোরা দিল, এইটা যদি দিলে
দেখতে দেখতে ছয় মাস ছয় এগিয়ে কারা তোমরা চম্পকের দ্বারদেশে কি বিক্রয় করছো গো? আমাদের চিনতে পারছেন না পিতা? আমি তোমার হারানো বধূ মাতা। কতদিন শুনিটা পিতা ডাক বধূ মাতা, সেই যদি তোরা ফিরে এসেছিস তাহলে কেন কেন চম্পকের দ্বারদেশে আয় না আয় না আমার বোনকে আমাকে আমাকে পিতা পিতা আমার আমি তো জানো তো হৃদয় একটু শীতল করে দে রে বধূ মাতা। ওগো পিতা, আগে তুমি একটু পুষ্প নিয়ে আমার মারে চাও তুলে দাও, তারপরে তোমার বক্ষ মাঝে ফিরবে পিতা। মা বলতে পারিস কোন মায়ের চরণে যাবে ভক্তির অঞ্জলি? পিতা গো, আমার মা হলো আরাধ্য দেবী তান্তার মনসা। করতে হবে না মনসা পূজা, থাকো তুমি ঔষধ অলঙ্কার নিয়ে আবার ফিরে যাওয়া মায়ের চরণতলে। তারা বধূ বদ্ধ সেই যদি ফিরে এসেছিস আবার আমাকে এত করে কোথায় যাবে? পুষ্প দিয়ে সন্তুষ্ট হবে। আর মা বলেছে ওই হ্যান্ডের বাড়ি পরিত্যাগ করে পিতা। আজতে হেমদাল জ্যৈষ্ঠ চৌধুরী করলাম রেখে যাবা যা পূজার আয়োজন কর, সমস্ত গ্রামবাসী বলব যে গৃহে থাকবে হেমদাল জ্যৈষ্ঠ সে গৃহে মনসা পূজা সম্ভব নয়। উপস্থিত দর্শকবৃন্দ, ন্যায় বউ ন্যায় মাতা, আমরা এখন এদিকে চলেছি মায়ের চলে ভক্তির অঙ্গ ভক্তির পুষ্পাঞ্জলি, যারা যারা দেবেন আমাদের মঞ্চের মধ্যে চলে আসবেন। নববু এবং সমস্ত দর্শকদের অনুরোধ করছি আমরা করে দিতে চলেছি মায়ের চরণ ভক্তের অঞ্জলি। তাই আসুন সবাই মিলে একই সাথে মায়ের চরণ ভক্তের অনুষ্ঠান করি। অনুরোধ করছি পূজার জোগাড় নিয়ে চলে আসো, পূজার প্রসাদ কিছু ফুল নিয়ে আমাদের মঞ্চের মধ্যে চলে আসুন। কেউ তো কারো জানি মগো দয়া মিছে মায়া ভবির সংসারে কালে যাবে আসবে সবই তো পুরাবে আমার আপন হবে কি আমার আপন হবে কেউ তো কারো মায়া
আজ তোকে এই আশীষ দান করে যাই, যেখানে আমার গুণগান হবে, যেখানে হরি বাসর হবে, তুমি সর্বদা হয়ে থাকবে চাঁদ বেলা।
দিলাম জানো মাতৃ পূজারী যদি কখনো কোন সময় বিপদে পড়িস একটি বারের জন্য মামা বলে স্মরণ করিস আমি যেখানে থাকি না যেমনই থাকি না কেন আমি সর্বদা তোমারই রক্ষা করে যাব তাই আজ আমি কি চাই জানো তোমার কনিষ্ঠ পুত্র বধূ মাতারে তুমি কি বললে চরণে ওরা কারো জানিস আমার প্রচারে লাগিয়ে আমি আজ আমার কার্য সিদ্ধি হয়ে গেছি তাই যদি হয় তুমি বলতে পারো সারাটা জন্ম তোমার হৃদয়ে মন্দিরে বসে করিয়াছে বুঝে তাহলে আমি কিভাবে এলাম লাঞ্ছটা কচ্ছটা আর তো কিছু পাইনি বা তুমি তো তোমার আশা করিলে ওদেরকে তোমার করে তুলে দেবো তার পাপ নয় ওদেরকে শেষ এবারে দেখতে দাও কথা দিয়ে যা যখন যখন ধরে ফেলে থেকে সারাটা ভালো হতে আসবে আমার মতো পিতার বস্তি করে সত্যের উপরে আসবে আমার কোথায় আছে তুই আমার পুষ্পাতে আজ এসে তার আজ করে গো কোথায় আছো আরে
ঘর হয় না কি আমাদের এই মূর্তি কাছের নাচ শুরু হবে। আপনারা যদি কেউ দেখতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের মঞ্চে চলে আসুন, আমাদের এই মূর্তি কাছের নাচ শুরু হবে। তাই যেসব মায়েরা আছে সবাইকে জানাই আপনারা সম্মুখে এসে বসুন, আমাদের কাছের নৃত্যকে শ্রবণ করুন। দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, আপনারা এসে আমাদের এই আসরে কাছের নৃত্য দেখতে পারেন। তাই মায়েদের কাছে বলি যারা যারা আপনাদের কাছের নাচ দেখার ইচ্ছুক আছে তারা সবাই আমাদের মঞ্চে চলে আসুন। যারা 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 কাছের নাচ দেখতে ইচ্ছুক তারা আমাদের মঞ্চে চলে আসুন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান।